শিবা স্টুডেন্টস, ক্রিয়েটিভ রাইটিং এর একটি অংশ আজকে আমরা পড়ব। সেটি হচ্ছে বোধ পরীক্ষণ, ইংলিশে যেটাকে বলে কম্প্রিহেনশন। তোমরা জানো কিভাবে করতে হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। আমি একটি অনুচ্ছেদ দিয়ে দেব এবং তার থেকে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করতে দেব। অনুচ্ছেদটি আগে ভালো করে পড়ে তারপরে প্রশ্নগুলি তোমরা প্রশ্নের উত্তরগুলি লিখবে। অনুচ্ছেদ অনেক সময় তোমরা করো, আগেই প্রশ্নটা পড়ে নাও, তারপরে উত্তর খুঁজতে থাকো অনুচ্ছেদ থেকে। এটা কিন্তু লেন্দি প্রসেস হয়ে যায়। তোমরা ভাবো হয়তো এটাতে তাড়াতাড়ি হয়, কিন্তু এটাতে খুঁজতে দেরি হয়, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেই জন্য একবার বা দুবার যদি তোমরা ভালো করে পড়ে নাও রিডিংটা, তাহলে দেখবে অতি সহজেই প্রশ্নের উত্তর তোমরা কোথায় আছে সেটা বুঝতে পারবে। অনুচ্ছেদ যদি সাধু ভাষাতেও হয়, তোমরা প্রশ্ন পাবে কিন্তু চলিত ভাষাতে এবং তোমাদের উত্তর হবে চলিত ভাষাতে। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন যা থাকে সরাসরি উত্তর কিন্তু তোমরা যদি অনুচ্ছেদ না পড়ে উত্তর খুঁজতে যাও তাহলে পাবে না। সেই জন্য অনেক সময় হয় পরোক্ষে উত্তর লিখতে হয়, সেই জন্য ভালো করে অনুচ্ছেদটা পড়া দরকার। তাহলেই তোমরা প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবে। এবারে আমি অনুচ্ছেদটি পড়ছি। 11 বছরের সেই মেয়েটি বসে বসে করছিল বীজগণিতের অঙ্ক, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না অঙ্কটি। বারবার চেষ্টা করেও যখন অঙ্কটি ঠিক হলো না, তখন অঙ্কের প্রতি মনটা কেমন যেন বিরূপ হয়ে উঠল। বিরূপ মানে হচ্ছে অঙ্কের প্রতি তার মনটা একটু বিতৃষ্ণা এসে গেল অঙ্কের প্রতি, বারবার করেও যখন পাচ্ছে না। ভাবলো এর চেয়ে কবিতা লেখা অনেক সোজা, অঙ্কের বদলে কবিতা লিখতে আরম্ভ করল সে। দেখতে দেখতে লেখা হয়ে গেল একটি সুন্দর কবিতা, বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল মেয়েটি। নিজের লেখা পড়ে নিজেই মুগ্ধ হয়ে গেল, সেই থেকে শুরু হলো তার কবিতা লেখা। ইনিই হলেন প্রাচ্য ভারতী সরোজিনী নাইডু। তাঁর জন্ম হয়েছিল 1879 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যে। সরোজিনীর পিতা অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন ঢাকার অধিবাসী। রসায়নশাস্ত্রে ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। বিলেতে গিয়ে এই রসায়নশাস্ত্রের গবেষণা করেই তিনি ডিএসসি হন। পরে দেশে ফিরে এসে তিনি হায়দ্রাবাদ রাজ্যকে নিজের কর্মক্ষেত্র বলে বেছে নেন। সেখানে তিনি নিজাম কলেজের অধ্যাপক নিযুক্ত হন। পরবর্তীকালে এই কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সরোজিনীর চরিত্রে তাঁর পারিবারিক জীবনের প্রভাব পরিলক্ষিত হয়। পিতার পাণ্ডিত্য ও নিষ্ঠা যেমন তাকে প্রভাবিত করেছিল, তেমন মায়ের প্রতি প্রতিভাও, মায়ের কবি প্রতিভাও সঞ্চারিত হয়েছিল তার মধ্যে। এই দুয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল তার জীবন। একদিকে তিনি যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে অর্জন করেছিলেন মহীয়সী নারীর মর্যাদা, তেমনি ইংরেজি ভাষায় কাব্য রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল মাত্র 13 বছর বয়সে। তখন সবে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাকে বলা হয় এশিয়ান নাইটিঙ্গেল। 16 বছর বয়সে তাকে উচ্চশিক্ষা বা লাভের জন্য বিলেতে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি প্রথমে কিংস কলেজে ভর্তি হন, পরে কেমব্রিজের গটন কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এই হচ্ছে তোমাদের অনুচ্ছেদ। অনুচ্ছেদের থেকে আমি প্রশ্নগুলো এবারে কী কী রয়েছে সেগুলো পড়ছি। মেয়েটিকে তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মেয়েটি কবে থেকে কোন বিষয়ের প্রতি বিরূপ হয়ে কবিতা লিখতে শুরু করেন? তার পিতার নাম কী? তিনি কী করতেন? মেয়েটির চরিত্রে তার পারিবারিক প্রভাব কীভাবে দেখা যায়? গবেষণা এই শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। ভালো করে অনুচ্ছেদটা পড়বে। যদি তোমাদের মনে হয় যে অনুচ্ছেদটা কপি করতে হবে নিজেদের সুবিধার জন্য, তবেই তোমরা কপি করবে। আর যদি মনে হয় যে ভিডিও থেকেই তোমরা অনুচ্ছেদ পড়তে পারবে, তাহলে অনুচ্ছেদ কপি করার দরকার নেই। শুধু প্রশ্নটা লিখে তার নিচে উত্তর লিখলেই হবে। এটা তোমরা করবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? ধন্যবাদ।